আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ ছিল, আমাকে জড়িয়ে ধরে মানে কিছুতেই 15 মিনিট ধরে একদম একটানা জড়িয়ে ধরে। হ্যালো বন্ধুরা, সবাইকে পৌষ পার্বণের খুব শুভেচ্ছা। সবার বাড়িতেই হয়তো আজকে পিঠে পুলি পাটিসাপটা হচ্ছে, পায়েস হচ্ছে, তো এবছর সবার বাড়িতেই হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে এবছর করিনি আমরা, কারণ আমাদের কালো সুদ চলছে। আগেও আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, তো এবছর আর পিঠে পায়েস করিনি, কিন্তু আমাদের পায়েস খাওয়া পিঠে খাওয়া কিন্তু বন্ধ হয়নি। যে তোমাদের দাদা খাচ্ছে এখন, হাই বলে দাও বন্ধুদের। হাই বন্ধুরা, তো এই পিঠেটা এসছে হচ্ছে আমার দিদির বাড়ির থেকে। দিদি কালকে এসেছিল বড়ানগর থেকে, আমার দিদি থাকে বড়ানগর সিথির মোড়, দক্ষিণেশ্বরের খুব কাছেই। আর পায়েসটা আজকে মানে আমার বৌদি মানে আমার বাপের বাড়ির থেকে এসে বৌদি রান্না করেছে, পাঠিয়েছে। তো সবাই কেমন পিঠে পায়েস খেয়েছো আমাকে জানিও, কমেন্টে ছবি পারলে ছবি দিও, দেখবো কার বাড়িতে কত সুন্দর হচ্ছে। তো আমরা এবছর করিনি, তো কি হয়েছে সে আবার অন্য একদিন করা যাবে, কারণ আজকে পৌষ সংক্রান্তির দিন, আমি করতে পারবো না, করবো না এবছর। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটু আমরা দুজনে আড্ডা দিতে আসলাম। তো আগে দিন যে ভিডিওটা ছেড়েছিলাম পিকনিকের ভিডিও, পিকনিক না সরি, বার্থডে ভিডিওটা, সবার কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু আমাদের। তো আজকে একটু আড্ডা দিতে এসেছি, তোমার দাদা কিছু বলবে আজকে, আমি কিছু বলবো তোমাদের সাথে। তো আজকে এইমাত্র আসলো তোমাদের দাদা, তোমাদের দাদা বাড়ি এসে একটু চমকে গেছে। সে চমকটা হচ্ছে আমি কোনোদিনও বিকেলবেলা চুল বাঁধি না, হ্যাঁ একটু মানে নিজেকে মানে টিপ পড়ি না সহজে, কাজল দেই না, আজকে দিয়েছে। ও ভাবছে যে আমি হয়তো কোথাও গেছিলাম, তো আমি বললাম না আজকে একটু বিকেলবেলা ইচ্ছে করলো, মানে আমার কি বলতো সাজগোজটা নিজের মুডের উপর। আমি তুমি তোমরা আমাকে দেখেছো আমার ভিডিওগুলোতে, আমি কোথাও গেলেই একমাত্র দুটো সাজগোজ করি, বাট বাড়িতে থাকলে আমি একটু এলোথেলো থাকতেই ভালোবাসি। এলোথেলো মানে চুলটা কোন রকম বাঁধলাম, হ্যাঁ পিঠেটা, পিঠেটা দুরকম আছে, একটা হচ্ছে বলি না ওটা ওটা পাটিসাপটা, একটা হচ্ছে খিরে, একটা হচ্ছে নারকেল, দিদি বানিয়েছে এবার। এবার কি বলতো আমাদের আমার বাপের বাড়িতে কালী পুজোতে পাটিসাপটা এইসব হয়, হ্যাঁ যাও রেখে আসো, পাটিসাপটা হয়। কিন্তু এবছর এই তো কালকে না, হ্যাঁ কালকে সব লোকজন গেল, এবার এত লোকজনের মাঝে আর পেরে উঠছিল না, অনেক কাজ টাজ ছিল, জন্য পিঠেটা এবছর স্কিপ করে পায়েসটা করেছে। পিঠে আরেকদিন বানাবে আমার মায়ের হাতে উনুনের মধ্যে, মানে আমার আমাদের বাড়িতে গরু আছে, গরুতে যে গুঠে দিয়ে কাঠের গুঠে বা কাঠের উনুনে চিতই পিঠে গুলো দারুণ খেতে লাগে, গরম গরম আমাদের মানে ভেজে দেয় মা, ওটা খেতে খুব দারুণ লাগে। আমি পিঠের মধ্যে বানাতে পারি হচ্ছে চিতই পিঠে, পাটিসাপটা ট্রাই করেছি, পাটিসাপটাও ভালো হয়েছে, কারণ কি বলতো কোনো সময় না নিজে বানিয়ে খেতে হয়নি, মা বানিয়ে দিয়েছে। তো আমি পাটিসাপটা তো ট্রাই করেছিলাম গত বছর, তার আগের বছর, ভালোই হয়েছিল। আর গত বছরও আমাদের পাটিসাপটা খাওয়া হয়নি, বলো, ঠাকুমা মারা গেছিলো তাই আমাদের গত বছরও পাটিসাপটা খাওয়া হয়নি। এই বছর যাই হোক দিদি করে পাঠিয়েছে। তো এই দেখো তোমাদের দাদা হাত টাত ধুয়ে চলে এসছে। তো আজকে একটু আড্ডা দেবো তোমাদের সাথে, যে আমাদের বিয়ে কি করলো। তোমাদের আগেও বলেছি যে আমরা লাভ ম্যারেজ করেছি, সবাই ভাবে যে আমার মানে আমার মাসতুতো ভাইরা বলে বোনেরা বলে জামাই বাবু একদম কথা কম বলে, তো বিয়েটা কি করে ও না ও আমার সাথে যতটা সুন্দর ভাবে কথা বলে, ও কিন্তু সচরাচর ক্যামেরার সামনে বন্ধুরা ক্যামেরার সামনে কিরকম একটা হয়ে যায়, মানে এমনি অন্য সময় ঠিক থাকি, কিন্তু ক্যামেরা ফেস করলে তখন থেকেই মানে কথা টথা গুলো আটকে যায়। তো আমাদের আমাদের ফার্স্ট দেখা হয়েছিল 2010, দেখা হয়েছিল বলতে আমি ওর মাসি বাড়িতে, ওর মাসি বাড়িতে আমি পড়াতাম, মানে ওর মাসতুতো দাদার ছেলেকে আমি পড়াতাম, আর ওখান থেকেই ওকে তো আমাকে তখনই দেখেছিল, তখন কিছু বলার সাহস হয়নি বেচারা, তখন কিছু বলার সাহস হয়নি। ওর বৌদির ফোন নাম ফোন থেকে আমার ফোন নাম্বার নিয়েছিল, নিয়ে পরে আমাকে ফোন করেছিল। না তোমাকে মানে তুমি যখন পড়াতে তখন তো মানে একদম তোমাকে দেখেছি, হ্যাঁ কথা এমনি নচে না, নরমাল কথা বলে রাস্তাঘাটে তুমি মানে দেখেছিলাম,
তারপরে অনেকদিন বাদে ফোন করেছিল, ফোনে কিছুদিন কথা হওয়ার পরে পরে আমি যখন জানতে পারলাম যে ও হচ্ছে ওদের বাড়ির আত্মীয়, তখন আমি স্রেফ ওকে না বলে দিয়েছিলাম। তো তারপরে ও বলেছিল না একবার জাস্ট দেখা করবে। তো প্রথম যেদিন দেখা করি কি বলবো, ওর মধ্যে একটা পিওরিটি আছে, যে কারণে না ওকে মানে ওকে সত্যি কথা ভালোবেসে ফেলেছিলাম, মানে না দেখেই ভালোবেসে ফেলেছিলাম যেটাকে বলে। তো প্রথম ওকে চিনতাম কিন্তু মানে ও আমাকে চিনতো না, আমি যে সেই ছেলেটা ও আমাকে মানে চিনতো না। তো যাই হোক, প্রথম দেখা করেছিলাম ভেবেছিলাম সেদিনই একদম ল্যাটা ব্যাটা চুকিয়ে দিয়ে চলে আসবো, না করে দিয়ে আসবো, কিন্তু পারিনি, সত্যি কথা পারিনি। ওর সামনে গিয়ে আমি ওকে মানে না করতে পারিনি, উল্টে আরো ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছি ওর সাথে। যাই হোক, আমাদের আমরা 7 মাস আমাদের আমাকে অনেক কষ্টে রাজি করতে হয়েছে, মানে অনেকভাবে বলতে হয়েছে। 7 মাস আমরা প্রেম করি, যেটাকে বলে বাংলা কথায় বলে প্রেম করা। 7 মাস আমরা অনেক ঘুরেছি, আমি ধরো কম্পিউটার ক্লাসে যেতাম, ও আসতো সেই কোথা থেকে জানো, সেই পায়রাডাঙ্গা রানাঘাট থেকে আসতো, প্রত্যেক শনিবার করে আমার সাথে দেখা করতে আসতো। এত বকতাম যে এত দূর থেকে আসো, বিকেলবেলা আসতো 3টে সাড়ে 3টে, আমার ক্লাস থাকতো, আমি বিউটিশিয়ান কোর্স করতে যেতাম, কম্পিউটার ক্লাসে যেতাম, সেখান থেকে বেরিয়ে আমরা 1-1.5 ঘন্টা ঘুরতাম। আর আমার বাড়িতে বলতাম যে টিউশন মানে আমি টিউশন পড়াতাম তখন, টিউশনে যাচ্ছি। যাই হোক, আমরা 7 মাস আমরা ছুটিয়ে প্রেম করেছি বন্ধুরা। তারপরে এই বদমাসটা মানে জোর করেই বলে না, আমার সম্বন্ধ দেখতে এসেছিল, তো আমার সম্বন্ধ দেখতে এসেছিল, তখন ওকে ও জানিয়েছিলাম। তখন সত্যি কথা বলতে ওর কোনো কাজকর্ম ছিল না, তখন ব্যাচেলার লাইফ যাকে বলে, তো তখন ও জোর করে সেদিন বলছে না আজকেই করতে হবে, নাহলে কিন্তু নিজেকে শেষ করে দেবে। যাই হোক, সেদিন আমরা পালিয়ে গেলাম, বিশাল অশান্তির মধ্যে দিয়ে গেছি, মানে প্রচুর প্রচুর অশান্তি হয়েছে, দুই বাড়ি থেকে কেউ মানতে চাইছিল না। তারপর যাই হোক, যেভাবে সেভাবে হোক মানলো, মানে আমার শ্বশুর বাড়িতে মেনে নিয়েছিল। পরে তো আমরা 6 মাস থাকার পর আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপরে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম, 1 বছর ওর থেকে ডিটাচ ছিলাম, তাই তো? 1 বছর ডিটাচ থাকার পরে ও আবার আমার সাথে কানেক্ট, অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছে, আমি ওর সাথে কথা বলিনি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ ছিল, কারণ হচ্ছে তখন দুজনেই কোনো মানে ম্যাচুরিটি ছিল না বিয়ে বিয়ে নিয়ে। যাই হোক, বিয়ে হওয়ার পর একটা চাপ পড়ার পরে দুজনের মধ্যে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না তখন, কেন জানি। তো যাই হোক, 1 বছর তো আমরা দূরে ছিলাম, মানে 10 মাস প্রায়, 11 মাস। তারপরে ওর সাথে ও আবার আমার সাথে অনেক অনেক চেষ্টা করার পরে কানেক্ট করে, কানেক্ট করার পরে আবার আমরা একদিন দেখা করি, সেদিন ও জড়িয়ে কি বলবো মানে ফিলিংস এগুলো বন্ধুদের ছাড়া কারোর সাথে শেয়ার করা যায় না, ও আমাকে জড়িয়ে ধরে মানে কিছুতেই 15 মিনিট ধরে একদম একটানা জড়িয়ে ধরে কান্না করে গেছে। তো সেই দিনটা আমি এখনো ভুলতে পারি না, যে কারণে আমি আমি জান মানে তখন ফিল করলাম না সত্যি মানুষ ভুল মানুষ মাত্রই করে। তো যাই হোক, তারপরে আর পিছনের দিকে তাকায়নি, আমি ওর কাছে আবার ফিরত এসেছিলাম। যাই হোক, তখন আমার আমার বাড়ির থেকে তখন অবজেকশন দিয়েছিল, ভীষণ ভাবে অবজেকশন দিয়েছিল, যে কারণে আমি তখন আমি একটা কথাই বলেছিলাম না আমি ওর কাছেই ফেরত যাব। তখন আমি যখন চলে এসেছিলাম আমার বাপের বাড়ির থেকে, 3 বছর মানে বাপের বাড়ির সাথে আমি কানেকশন রাখিনি, কারণ আমি তখন বলেছিলাম ওর সাথে ওকে যদি মেনে নিতে পারো তাহলেই আমি কথা বলবো, নাহলে না। যাই হোক, 3 বছর পর আমার বাবা মা, আমার বাবা একটু অসুস্থ ছিল, এই বাবা মা ওকে ঠিক আপন করে নিয়েছিল, কারণ দেখলো যে ভালোবাসাতে মানুষ অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, মানুষের ভুলগুলো মানুষ শুধরে নিতে জানে, আমারও ভুল ছিল ওরও ভুল ছিল, আমরা দুজনে দুজনের ভুল শুধরে নিয়ে যখন ভালো আছি দেখছে, তখন আমার ছেলে 5 মাস আমার পেটে এসছে, আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমাদের বাড়ি থেকে জানতো না ব্যাপারটা, তখন মেনে নিয়েছিল, তখন জেনে সবাই খুশি। তারপর থেকে বন্ধুরা একভাবে আমরা পথ চলে আজকে, আমাদের তখন 2011-এর ঘটনাটা, 2012-এর ঘটনা সরি, আছে আজকে যে 2023, আমরা একটানা অনেকটা বছর একসাথে পথ চলছি, এর মধ্যে রাগারাগি ঝগড়া তো অবশ্যই হয়, তবে
আমি সরি কোনো সময় বলি না, সরি বলে ওই দোষ আমার থাকলেও সরি ও বলে, এই গুণটা ওর মধ্যে আছে। যাই হোক, তুমি কিছু বলতে চাও? ও ক্যামেরার সামনে একটু শাই, তাই ওকে বেশি জোরও করি না। বন্ধুরা আমি একটা কথাই বলবো, মানে আমি অনেক কষ্ট দিয়েছিলাম না বুঝি তখন, মানে তখন যে কি হয়েছিল মানে সামান্য কিছু কারণে আমি ওর উপর রাগ করতাম, ভুল বুঝতাম ওকে। কিন্তু পরে এটা নিয়ে আমার নিজেরই অনুশোচনা হয়েছে যে আমি ভুল করেছি, ওরকম অনেক অন্যায় করেছি। এই জন্য ওকে অনেকবার মানে ওর কাছে আমি ভুল স্বীকার করেছি, সরিও করেছি অনেকবার। আর আমি আর একটা কথা বলবো যে মানে পরের মতো মেয়েকে পেয়ে আমি জীবনে অনেক হ্যাপি, অনেক খুশি সত্যি কথা বলতে গিয়ে। তো তোমরা আমাদের মানে কি বলতো, আমাদের আশীর্বাদ করো, যারা বড় আছে আশীর্বাদ করো, যারা আমার বয়সী আছে বা ছোট আছে আমার জন্য, আমাদের জন্য প্রে করো, আমরা যেন এভাবেই একসাথে থাকতে পারি আরো অনেক বছর, একসাথে থাকতে পারি আর আমি সারা জীবন যেন থাকতে পারি। মানে আমি যতবার মানুষ জন্ম নিয়ে যদি জন্মায় কোনো যখনই, আমি যেন আমার বউ হিসাবে কলি দিয়ে আমিও চাই। ও ও সত্যি ওর মতন ভালোবাসতে কেউ পারে না। আমি এটা এখন অন ক্যামেরা তোমাদের সামনে সবার সামনে স্বীকার করছি, আমি আমার বাড়িতেও বলি এখন সত্যি কথা, ওর মতন ভালোবাসতে কেউ পারে না। তাই এখনো যে আমি যদি কোনো ভুল করি তো আকে আমাকে শান্ত মাথায় আকে বোঝায় জিনিসটা, তো আমি তখন মানে ফিল করি হয়তো কোনো একটা ভুল ছিল, আবার যেন আমার কোনো ভুল না, কোনো কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সংসারে অনেক রকম প্রবলেম থাকে, ও আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। তারপরে আমার মানে কোনো জিনিস আমি এখন কি বলবো, এটা হয়তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, আমার কোনো চাহিদাও অপূর্ণ রাখে না, আমার কোনো কিছু চাওয়ার আগে মানে কিছু না কিছু এনে দেয় ওটা, মানে এই জিনিসটা ওর মধ্যে খুবই ভালো। এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই থাকা উচিত যে নিজের স্ত্রীকে সম্মান করবে। আবার ঠিক অপোজিট যে প্রত্যেকটা বউ মানে স্ত্রীকেই তার স্বামীর প্রতি সম্মানটা ভালোবাসাটা বজায় রাখতে হয়। তো আমরা এইভাবেই যেন একসাথে অনেকটা দিন, অনেকটা বছর, অনেকটা যুগ কাটিয়ে যেতে পারি, সেটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করছি। আমাদের ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করতে পারি। সবাই বলে যে আরেকটা আরেকটা বেবির জন্য বলে, আমি বলছি না, আমার একটা বেবিকে মানে আমার একটা মাত্র ছেলে, ওকে মনের মতন মানুষ করতে চাই, দুজনে মিলে মানুষ করতে চাই, আর কিছু বলার নেই। তো আজকে আমাদের লাভ স্টোরি যেটাকে বলে, লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বন্ধু, আমার আগেও বলেছি তোমরা আমার বন্ধু, ক্যামেরার সামনে আমি অনেক কিছু বলি এখন, হাসি কাঁদি আমি আগেও বলেছি, তেমনি আজকে তোমাদের আমাদের লাভ স্টোরিটা, আমাদের নিজেদের মানে জীবনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো? আর আমার ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে সেটা নিজের মনে করে ম্যানেজ করে নিও, আর এইভাবেই আমাদের সাথে থেকো।